বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। এবং প্রিয় দর্শক, এই পর্বের মধ্য দিয়ে তৃতীয় মাত্রা 13 বছরে পা রাখছে, অর্থাৎ এক যুগ শেষ করে 13তম বছরের প্রথম অনুষ্ঠান এটি, এবং 4363তম পর্ব আজকের পর্বটি। তৃতীয় মাত্রার আজকের এই পর্বে কথা বলবার জন্য আমার অতিথি বায় বসা আছেন ইংরেজি দৈনিক নিউএস সম্পাদক নুরুল কবির, ডানে রয়েছেন ডক্টর মিজানুর রহমান শেলি, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজ চিন্তাবিদ, সরকারের সাবেক মন্ত্রী, এর বাইরেও নানা ধরনের পরিচয় তার রয়েছে। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। নুরুল কবির, আপনাকে যদি শুরু করি, প্রথমে একটু নির্মম সত্য কথা, আপনি নির্মমভাবে কথা বলবার জন্যে, সোজাসুজি কথা বলবার জন্য আপনার সুখ্যাতি আছে, অনেকেই পছন্দ করে, আমি সবাই বলবো না, সবাই শব্দটি ব্যবহার করতে চাই না। সো আপনি যদি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে একটু আপনার মূল্যায়ন শুনতে চাই, মূল্যায়ন এই অর্থে বা পরামর্শ শুনতে চাই আসলে, এবং খোলামেলা যদি বলেন খুব কৃতার্থ হব, কারণ অনেকেই এসে সবাই প্রশংসাই সাধারণত করেন, কিন্তু প্রশংসা শুনবার জন্য আসলে আপনাদের কাছে ধন্যবাদ। আপনাকে না প্রাপ্য প্রশংসাটা দেওয়াও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের এখানে তো জীবদ্দশায় কেউ কারোর প্রশংসা করে না, এই এই কথাও কিন্তু সমাজে মানুষ শেষ পর্যন্ত মহান মহান মানুষরা মরে গেলে দুঃখের সাথে স্মরণ করে। একটা কথা হচ্ছে, 13 বছর ধরে তৃতীয় মাত্রার মতন একটা অনুষ্ঠান, 12 বছর শেষ করে 12 বছর ধরে, 12 বছর পুরো হয়েছে, এই এক যুগ ধরে একটা এক ধরনের আলোচনামূলক অনুষ্ঠান, যে আলোচনামূলক অনুষ্ঠানের মধ্যে প্রচুর বিতর্ক থাকে, এইটা চালিয়ে যাওয়া, এটা আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। এই কাজটা করতে গিয়ে আসলে আপনার কি অভিজ্ঞতা হয়েছে সেটা বরং আমরা যদি জানতে পারতাম এবং দেশের মানুষ শুনতে পারত, সেটা অনেক বেশি তথ্যবহুল হতে পারত। কিন্তু এই পেশায় ভিন্নভাবে আমি যুক্ত থাকবার কারণে বা একটু সমাজ সচেতনতার কারণে সম্ভবত এইটুকু বুঝতে পারি যে যে কোনো গণমাধ্যম, বিশেষত তৃতীয় বিশ্বের টেলিভিশন, যে কোনো সরকারের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটা ব্যাপার। এই 12 বছরে আপনি 3টা সরকার অতিক্রম করেছেন। আমার ধারণা এবং অভিজ্ঞতা, সংবাদকর্মীরা কিংবা মিডিয়ার সঙ্গে যারা কাজ করেন, যারা জনমত নিয়ে কাজ করেন কিংবা নানান মতের সংশ্লেষ ঘটিয়ে সত্য কথাগুলো নিয়ে আসতে চান, তারা সবচেয়েতে ভালো থাকেন, স্বচ্ছন্দে কাজ করতে পারেন যখন কোনো কখনো একটু যখন সমাজে বা রাষ্ট্রে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত থাকে, যে সরকারের প্রধান ভিত্তি হচ্ছে জনগণ, কারণ তখন তাকে মিডিয়ার যে স্পর্শকাতরতা এটাকে তার ভয় পেতে হয় না, কারণ সরকার তখন জানে যে তার ক্ষমতায় থাকবার জন্যে তার যে গণভিত্তি, জনসমর্থন, সেটা তার রয়েছে। এই 12 বছর সময়ের মধ্যে সরকার মূলত 4টা গেছে। এই 4টা সরকারের 2টো সরকার নির্বাচিত ছিল, 2টো সরকার অনির্বাচিত। অনির্বাচিত সরকারের আপাত ক্ষমতা অনেক বেশি থাকে, তার সঙ্গে ক্যান্টনমেন্ট থাকে, তার সঙ্গে পুলিশ র্যাব থাকে, কিন্তু জনসমর্থন থাকে না বলে সে অন্তরের দিক থেকে অত্যন্ত দুর্বল থাকে। এবং সরকারের দুর্বল সময়গুলিতে সবচেয়ে বেশি বিপদে পড়ে যারা, তারা হচ্ছে সেই সব মিডিয়া কর্মীরা, সেই সব মিডিয়া প্রতিষ্ঠান যারা সত্য কথাগুলো নানানভাবে প্রত্যক্ষভাবে কিংবা অপ্রত্যক্ষভাবে নিয়ে আসতে চায়। আপনার চরম শত্রু বোধহয় এটা স্বীকার করবে যে প্রচুর বিপ্রতিপ সময়ের মধ্যেও আপনি নানান ফাঁকফোকর দিয়ে মানুষকে কথাগুলো বলবার, কিছু কিছু লোককে বলবার সুযোগ করে দিয়েছেন। আমি নিজে তার একজন বলবো যে সুফল ভোগকারী। কোন বিপদের সময় যখন আমাকে কেউ কথা বলতে দেয় না বা ডাকতেও ভয় পায়, তখন আপনি এটা করেছেন। যদিও আপনি তৃতীয় মাত্রায় খুব কম কথা বলেছেন, আপনি যে পরিমাণ টেলিভিশনে কথা বলেছেন তুলনামূলক বিচারে তৃতীয় মাত্রায় অনেক অনেক কম কথা বলেছেন। তো প্রশ্নটা হচ্ছে যে ওই সময়গুলি প্রমাণ করে যে একটা মিডিয়া প্রতিষ্ঠান একটা সমাজের সংকটের সময়, রাজনৈতিক সংকটের সময় কতটা চ্যালেঞ্জ নিতে পারে। এবং এগুলো তো বিচ্ছিন্ন দ্বীপ নয়, পুরোপুরি রাজনৈতিক পরিস্থিতির বাইরে গিয়ে সব কিছু ঠিক মতন বলতে পারা এবং বলবার সুযোগ করে দেওয়া, এটা আসলে ব্যক্তি বিশেষের কৃতিত্বের ব্যাপার নয়, পুরো পরিবেশই ব্যাপার। আমি মনে করি সেই রকম পরিবেশের মধ্য দিয়ে এখন আপনি যাচ্ছেন, এই মুহূর্তে একেবারে পরিষ্কারভাবে একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে, যার
এই সরকারি এই লোকগুলি এর আগের টার্মে নির্বাচিত সরকার ছিল, তখনকার ক্ষমতা এটা তার যেভাবে তারা প্রয়োগ করত, এখন ক্ষমতা অনেক বেশি স্বৈরতান্ত্রিকভাবে প্রয়োগ করে এবং প্রয়োগ করা ছাড়া কোনো পথ তাদের নেই। এইটা হলো তাদের দুর্বলতার লক্ষণ। এই দুর্বলতার মধ্যেও আপনারা আমি বলবো যে চ্যানেলাই অনেক চ্যালেঞ্জিং কাজকর্ম করে যাচ্ছে ফাঁকে ফাঁকে, তবে তার মধ্যে যে টেনশন আছে সেটা আপনাদের অনুষ্ঠান আপনাদের ধরুন এমনকি আপনার অনুষ্ঠানেও এমন এমন কিছু বক্তাকে আমরা দেখতে পাই মাঝে মধ্যে, যেটা আমার অনুমান কোনো কোনো না কোনো ধরনের এক ধরনের সাবকনশিয়াস কিংবা কনশিয়াস এক ধরনের কম্পালশন থেকে হয়তো আপনি আনেন। আমি আপনাকে যদ্দূর চিনি যাদেরকে মানুষ যাদেরকে দিয়ে আপনি কথা বলাতে চান, যেগুলোর কার মধ্য দিয়ে আপনার দর্শকরা তথ্য এবং বিশ্লেষণের ভিত্তিতে উপকৃত বোধ করবেন, সবসময় সেটা করতে পারেন না, কিন্তু এই সীমাবদ্ধতাটা আমি ব্যক্তিগতভাবে আপনার মনে করি না, এটা সময়ের সীমাবদ্ধতা। এটা যদি কখনো মানুষ আবার একটা নির্বাচিত সরকার পায় তখন মিডিয়া যেভাবে সংগঠিত এবং সংহত থাকবে শক্তিমান থাকবে তখন হয়তো আমরা অন্য চেহারায় চ্যানেলকে বা এই অনুষ্ঠানকে দেখতে পাবো। আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু যদি আমি খুব সংক্ষেপে শুনতে চাই যে সব টকশো মিলিয়ে আমি শুধু তিতে মাথা বলছি না, আপনার দুর্বলতার জায়গাগুলো কি কি যদি আপনার কাছে কি মনে হয়েছে পার্টিসিপেট করে বা দর্শক হিসেবে, এবং শক্তির জায়গা কি মনে হয়েছে? দেখুন দুর্বলতার জায়গা হচ্ছে দুই দিক থেকেই আছে, মানে এটি হচ্ছে নিজেদের সংশোধিত করবার জন্য আমি জানতে চাইছি। একটা হচ্ছে এই যে এই ধরনের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলি একটা সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দুই দিক থেকে যদি এটাকে সফল করা যায়। এক হচ্ছে যে যেই গেস্টদের আপনি নিয়ে আসেন এবং যেই বিষয়ে কথা বলবার জন্য আপনি কোন একটা অনুষ্ঠানের মধ্যে আপনি যে মনে মনে ঠিক করেন, গেস্টদের যদি সেই সব বিষয়ে লেখাপড়া অভিজ্ঞতা সে তথ্য উপাত্ত এবং তার নিজস্ব বিশ্লেষণী ক্ষমতা থাকে, তাহলে দেখবেন আলোচনাটা অনেক প্রাণবন্ত হয়ে ওঠে, বিষয়টার গভীরে যাওয়ার সুযোগ থাকে এবং তার মধ্য দিয়ে দর্শকরা অনেক বেশি আলোকিত বোধ করতে পারে এবং তার নিজের চিন্তার সঙ্গে মিলে নিতে পারে। এইটা বাংলাদেশে বহুকাল ধরেই এটা একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে, এই অর্থে যে সমাজটা নানান কারণে একটা নন থিঙ্কিং একটা সময়। এখানের লোকজন আপনি যদি বই পাড়ায় যান, আপনি প্রকাশকদের সঙ্গে কথা বলেন, আপনি জানবেন শেলিবাই নিজেও বলতে পারেন, নিজেও একজন প্রকাশক লেখক, যে বই ভালো চিন্তা করার মতন যে চিন্তা উদ্রেক করার মতো বই যেগুলো লিখিত হয় সেটা লিখিতও কম হয়, সেগুলোর বাজার কমে গেছে। অর্থাৎ গভীর গভীর বিষয়ের উপর বই নাই, সেই বই যতটা আছে তার উপর পাঠক কমে গেছে, অর্থাৎ সমাজের চিন্তাশীলতাও কমে গেছে। দ্বিতীয় হচ্ছে একটা সময় ছিল আমরা আমাদের কৈশোরে দেখেছি এমনকি বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত দেখেছি শেলিবাইদের তো পুরো সময়টা বিশেষত 60-এর দশক ওইরকম গেছে, প্রতিটা শিক্ষিত মানুষ বলতে যাদেরকে বোঝানো হতো তারা প্রায় সব বিষয়ে রাজনীতি অর্থনীতি সমাজ নাটক নভেল সাহিত্য এই বিষয়গুলির কতগুলি মৌলিক জিনিস তাদেরকে জানতে হতো, শিক্ষা যখন এক কম্পার্টমেন্টাল ছিল না, ফলে ওইরকম আলোচক কিংবা লেখকও যে নাই সমাজে এই কথা নয় যে 4-5-6 বিষয়ে এক অথরিটি নিয়ে কথা বলবে, কিন্তু সেই সংখ্যা কমে গেছে। সেই ক্ষেত্রে এই এত টকশো হয়েছে সেইখানে লোকজন জোগাড় করা কঠিন। দ্বিতীয়ত আপনাদের দিক থেকে যেটা একটা দুর্বলতা আমার কাছে মনে হয়, ওই রকম অনুষ্ঠানগুলিকে প্রাণবন্ত করে তুলতে হলে যেই পরিমাণ চৌকস প্রশ্ন আসা দরকার, প্রশ্ন তখনই আসতে পারে যখনই উস্কে দিতে পারে একজন আলোচক, যখন তারও যেই বিষয়ে তিনি কথা বলছেন সেই বিষয়ে তার এক ধারণাগুলো অন্তত বেশি না হলেও যাদের আলোচক তাদের সমান থাকতে হয়, ফলে আলোচনাগুলো অনেক বেশি প্রাণবন্ত ক্রিটিক্যাল হতে পারে। কারণ ক্রিটিক্যাল আলোচনা ছাড়া ক্রিটিক্যাল চিন্তা ছাড়া আপনার বর্তমান সময়কে সেই বর্তমানটা 10,000 বছর আগের বর্তমান হোক কিংবা আগামী 5,000 বছর পরের বর্তমান হোক, সেই বর্তমান সময়টার বিরুদ্ধে একদল মানুষের সবসময় কিছু সমালোচনা থাকে চ্যালেঞ্জ থাকে এবং এটাকে এগিয়ে নেওয়ার যে একটা তারা থাকে বুদ্ধিবৃত্তিক তারা থাকে সেইটার জন্য ক্রিটিক্যাল আলোচনা চাই। ক্রিটিক্যাল আলোচনার জন্য উভয় পক্ষই আলোচক এবং একই সঙ্গে যাকে যে আপনার যেটাকে হোস্ট বলে তাদের দুইজনের যে পরিমাণ প্রস্তুতি দরকার এইটা এখানে সুযোগ নাই, এটা একটা সামগ্রিক দুর্বলতার অংশ। আবার আসবো আপনার কাছে ডক্টর মিজানুর রহমান ছেলে। নুরুল কবিরের কথা শুনছিলাম মুগ্ধ হয়েই, কারণ তার মধ্যে অনেক যেমন যেটা বলেছেন নির্মম সত্য রয়েছে। নির্মম সত্য অবশ্য সবসময় সবাই যে নির্মমভাবে বলে তা নয়, এখানে আমরা দেখছি
নুরুল কবির সুগার কোটেড কুইনেন, অর্থাৎ তিক্ত জিনিস সুন্দর করে সাবলীলভাবে স্বচ্ছভাবে মধুরভাবে বলার চেষ্টা করেছেন, কিন্তু তার ইঙ্গিতগুলো অত্যন্ত তীক্ষ্ণ এবং তীব্র বলেই মনে হয়। তা আমার কাছে যেটা সবসময় মনে হয়েছে, আমি আগেও বলেছি যে যে কোনো জন্মদিনে বারেবারে আমাদের মনে হয় কবিগুরুর সেই বিখ্যাত পঙ্ক্তি, হে নতুন দেখা দিই কারবার জন্মেরই প্রথম শুভক্ষণ। আমি তৃতীয় মাত্রাকেও তাই বলেই অভিনন্দন জানাচ্ছি এই তাদের 12 বছর পূর্তিতে এবং 13 বছরের শুরুতে, বিশেষ করে তৃতীয় মাত্রার মহানায়ক জিল্লুরকে আমরা আমাদের সস্নেহ অভিনন্দন। এবং যে কাজ তিনি করেছেন তা যথার্থই প্রশংসার দাবি রাখে, কারণ যোগ্য মানুষকে যোগ্য বললে তাতে উত্তুক্তি হয় না, এবং তাতে করে তারও কোনো বিশেষ যে আত্মগর্ব স্ফীত হবে তা হয় না, আবার তাতে যে অন্য কারো মনে বিরাট দাবদাহ দেখা দেবে তাও হয়তো নয়। আমি যে জন্য তৃতীয় মাত্রাকে প্রথম দিন থেকেই পছন্দ করেছি, অর্থাৎ আমার সংশ্লিষ্ট হওয়ার প্রথম দিন থেকে, আমার ধারণা ছিল প্রথমে যে তৃতীয় মাত্রা হয়তো বেশ পুরনো প্রোগ্রাম এবং আমি তাতে একটি নতুন মাত্রা হিসেবে যোগ দিতে পেরেছিলাম বেশ কিছুটা পরে। পরে এখন হিসাব করে দেখছি যে আমি সম্ভবত স্মৃতি যদি দুর্বল অতি না হয়ে থাকে 6 বা 7 সাল থেকে, 2006 বা 2007 সাল থেকে, তারও একটু আগেও হতে পারে। আর মনে আছে যে 11 হলো, তার আগেও আমরা আলাপাড়া কী হতে যাচ্ছে, কী হবে, কেমন করে হবে, নানা আশঙ্কার কথা, যারা তখন ক্ষমতাসীন ছিলেন, যারা ছিলেন না তাদের সঙ্গে অনেক প্রতিক্রিয়া হয়েছে, মিথস্ক্রিয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যেটা তখনকার মোটামুটি চিন্তা ছিল, আশঙ্কা ছিল, তাই ঘটেছিল। দিল্লুরা আমার মনে আছে বারেবারেই বলতেন যে যা কিছু হতে যাচ্ছে মনে হয় রাজনীতিবিদদের জন্য শুভকর, এই কথাটি দিল্লুর ব্যবহার করতে পছন্দ করে, তাই আমার মনে আছে শুভকর হবে না, মঙ্গলকর হবে না, এবং তাই হয়েছিল, আমরা তা দেখেছি। কিন্তু সেই জন্য আমার মনে পড়ে যে 2003 সালে 12 বছর হলে, 2003-এ যদি শুরু হয়ে থাকে তৃতীয় মাত্রা, আর আমি যদি তার 2-3 বছর পরে এর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে থাকি, তাহলে আমি খুব নতুন লোক নই এই এই অনুষ্ঠানের জন্যে। তবে কেন পুরনো মনে হয়েছিল এখন চিন্তা করে দেখি এরও একটা কারণ আছে। আমি যখন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে 2য় বর্ষে ছিলাম, তখন একজন আমাদের শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় স্বনামধন্য নূর মোহাম্মদ মিয়া সাহেব, তিনি সপ্তাহে একদিন ক্লাস নিতেন। তো একটা ক্লাস করার পরে পরের সপ্তাহে আমি আর ক্লাসে যাইনি, তাই ক্লাসে যেতাম না। তো এরকম এক সপ্তাহ না গিয়ে পরের সপ্তাহে আবার যখন গেছি, তখন নূর মোহাম্মদ মিয়া সাহেব বললেন যে তোমাকে তো ক্লাসে দেখি না, অনেকদিন ধরে তুমি ক্লাসে আসো না। তাই আমি বললাম না স্যার, সেটা বোধহয় ঠিক নয়, আপনি তো সপ্তাহে একদিন ক্লাস নেন, তো পরে এক সপ্তাহ না আসলে আপনার মনে হয় 2 সপ্তাহ ধরে দেখেননি, মনে বেশি চালাক হয়ে গেছে, তাই না? তো আমার মনে হচ্ছে যে আমারও তাই মনে হয়েছিল, তৃতীয় মাত্রা যেহেতু প্রত্যেক দিন হয় ওই হিসাব তো আর রাখিনি, যে এত দিন এত করে হয়ে গেল তারপর আমি এলাম, সেই জন্য মনে হয়েছিল যে আমি বোধহয় পুরনো নই নতুন, কিন্তু এখন দেখছি ততটা নয়। সুতরাং এই যে ঘটনাটা যে প্রত্যেক দিনের একটা প্রোগ্রাম কার্যক্রম প্রত্যেক দিন চলছে, প্রতিদিন প্রতিদিন নামে বোধহয় একটা সংবাদপত্র আছে, প্রতিদিন কোনো কিছু করা বড় দুঃসহ, বড় দুষ্কর, এবং সমান তালে সমান মান রাখা তাতে আরও কঠিন হয়ে যায়, একটা বিরাট একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ তৃতীয় মাত্রা আমি বলবো মোটামুটি সফলভাবে যে মোকাবিলা করতে সক্ষম হয়েছে এতদিন পর্যন্ত হয়েছে, এটাই তার জন্য সবচেয়ে গর্বের বিষয়, সবচেয়ে বড় তৃপ্তির বিষয়, সন্তুষ্টির বিষয়। আর যে কথাটি আরও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটির নামকরণ, নামের মধ্যে একটা আতর রয়েছে, একটা বিশাল তাৎপর্য রয়েছে, কারণ আমরা 2 মাত্রার কথা বলি, হ্যাঁ, সাধারণত কি দৈর্ঘ্য প্রস্থ, হ্যাঁ, কোনো কোনো সময় একটা বিন্দু তার দৈর্ঘ্য নেই প্রস্থ নেই, কীরকম যেন একটা অবস্থান আছে, আবার একটা সরল রেখা তার দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, কিন্তু তার দুটো মাত্রা দিচ্ছি আমরা। তৃতীয় মাত্রা বেদ, যা নাকি একটি সত্যিকার বাস্তব জিনিসকে, বস্তু যাকে বলি, তাকে রূপায়িত করে, সেটা
রেখার মধ্যে আমরা দেখি না, সেটা ত্রিমাত্রিক জগতে আমাদের জগতে আমরা দেখি। এবং এখানে আমার মনে পড়ে আমার পৌত্র, জ্যেষ্ঠ পৌত্র মার্ভেল মার্ভি, সে যখন ছোট ছিল তখন আমি একদিন টেলিভিশনে রাত্রেবেলা ছবি দেখছিলাম, পুরনো দিনের ছবি, হিন্দি ছবি বাংলা ছবি, সে দেখতে দেখতে সে এসে তখন মধ্যে আচার তিন চার পাঁচ বছর বয়স হবে, বলছে যে দাদা কী দেখো? তা আমি বলছি এগুলো ছবি। বলে কীরকম ছবি? আমি বললাম যে আগেকার দিনের ছবি, হিন্দি ছবি। বললো এগুলো তো সাদা আর কালো। তা আমি বললাম ভাই তখনকার দিনে ছবি সাদা আর কালোই ছিল। এটা শুনে সে চলে গেছে, আবার পরে আবার এসছে এই ঘরে, এসে আমাকে বলছে তখন কি তোমরাও সাদা আর কালোই ছিলে? আমি বললাম যে আসলে তা নয়, আমরা রঙিনই ছিলাম, কারণ জীবন বহুবর্ণ বিচিত্র বর্ণের, কিন্তু জীবনকে ধরে রাখার মতো ক্যামেরা ছিল না তখন, সেই জন্য তা সাদা আর কালো হিসেবেই সকলের সামনে প্রকাশিত হতো। সেই সাদা আর কালোর জগৎ থেকে যদি কেউ তৃতীয় মাত্রার দিকে নিয়ে আসে মানুষকে, সাদা আর কালোর মধ্যেও অনেক বর্ণ রয়েছে, অনেক রং রয়েছে, অনেক কিছু রয়েছে, শুধু ভালো আর খারাপের জগৎ নয়, ভালোর মধ্যেও খারাপ আছে, খারাপের মধ্যেও ভালো আছে, দুটোর মিশ্রণে জীবন বহু বর্ণ বহু বিচিত্র এবং সহজ সুস্বাদু হয়ে ওঠে। সেই জিনিসটা আমার মনে হয় তৃতীয় মাত্রাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক যে কোনো কিছুই আলোচিত হয়েছে, তার মধ্যে বারবারে এই কথাটা হয়তো যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন তারা সবসময় চিন্তা করেছেন কিনা আমি জানি না, কিন্তু সম্ভবত উদ্যোক্তাদের এইটা উদ্দেশ্য ছিল যে তিন নম্বর মাত্রাটা কী, তৃতীয় মাত্রাটা কী, তা পরিষ্কার করে বের করে আনা। যে এই যে এক দল ক্ষমতায় রয়েছেন আরেক দল নেই, এক দল অত্যন্ত সুযোগ সুবিধার ভোগী মানুষ হিসাবে পরিচিত আছেন, আর তার তুলনায় সাধারণ মানুষ নিগৃহীত নিষ্পেষিত, তাদের যা কিছু ছিল তাও থাকছে না, এর মধ্যে মাঝখানে কে আছে? মধ্যবর্তী যে বহুদিন আগে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, মধ্যবর্তী মোল্লাকে আজ হাঁকিয়ে দাও, তার মানে মানুষ আর তার সৃষ্টিকর্তা আল্লাহর মধ্যে কোনো রকম ইন্টারমিডিয়েট দরকার নেই, কোনো মুৎসুদ্ধি কোনো মধ্য সত্যভোগী আমরা যেটা বলি প্রায় ব্যবসা বাণিজ্য দেখা যায় যে মানুষ কেন দুর্ভোগ ভোগে, কেন জিনিসের দাম বাড়ে, মূল্য বৃদ্ধিতে মানুষ কেন মার খায়, প্রত্যেক সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, স্বল্পবিত্ত মানুষ, তার কারণ মধ্য সত্যভোগীরা আছেন, সে তারা আরও দাম বাড়িয়ে দেন, আর উপরে যারা নাকি কলকাঠি নাড়েন, যাদের হাতে সব কিছু, পুঁজিপতি যারা, আড়তদার যারা, জোরদার যারা, মহাজন যারা, হ্যাঁ নজরুল ইসলাম লিখে গেছেন জনগণে যারা যোগ সমসে তারে মহাজন করে, মাটিতে যাদের যাদের পরণা কর পরে না চরণ তারা জমিদার হয়, সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয়। এই অবস্থা সব দিকে চলছে। একটি কথা নজরুল কবির বলেছেন যে যেখানে নাকি নির্বাচন সম্পর্কে বা সরকারের ভিস সম্পর্কে সামান্যতম সন্দেহ থাকে, সেখানে সরকারের নিজের কাছেই বা সরকারে যারা আছেন তাদের কাছে কিন্তু একটা খাত থেকে যায়, কোথায় সে আত্মবিশ্বাসটা থাকে না, আত্মগর্বটা থাকে না, দৃপ্ত যে একটা মনোভাব সত্যিকারভাবে সেটা থাকে না, যার জন্য মাঝে মাঝে ভুল হয়, আর ভুল যে হয় সে কথা তো মনে করিয়ে দেওয়ার মতো কেউ থাকে না। এবং যেই জন্য আমরা বলি অনেক সময় আমরা সেই ধরনের ব্যক্তিবর্গের কথা হয়েছে, কারো পক্ষে খারাপ না বলেও বলতে পারি যে আমাদের সমাজের এখন সমস্যা হয়েছে, আগেও আমরা চিরকালই দেখেছি আগের যুগের মানুষরা বলেছেন যে এখন ছেলে মেয়েরা বেয়াদব হয়ে যাচ্ছে, লেখাপড়া করে না, এটা চিরকালীন একটা, এবং গুরুজনদের মানে না, ভবিষ্যতে কী হবে এগুলি বলে থাকে, পঞ্চাশের দশকের লোকরা বলেছে ষাটের দশকের লোকদের সম্বন্ধে, এবং পরবর্তীকালে তো হয়েছে আগের কোনো পরে কোনো এরকম হয়, কিন্তু তা সত্ত্বেও এটাও সত্য যে এই যে মানুষের মধ্যে যে আগ্রহ, জানার আগ্রহ, বোঝার আগ্রহ, সেটা না থাকাতে অনেকেই আসেন আলাপ আলোচনা করতে, তৃতীয় মাত্রাতে শুধু নয় অন্যান্য জায়গায় দেখেছি, যাতে একটা জিনিস শেখা যায় যে একজনকে বারে বারে তার বক্তৃতা শুনছেন, বলে এই লোকের বক্তৃতা শুনে আপনার লাভ হচ্ছে কি, কিন্তু ভুল বাংলায় ভুল ইংরাজিতে এবং ভুল তথ্য তত্ত্বাদি দিয়ে তারা আলাপ আলোচনা করে দিচ্ছে, বলে না শোনা দরকার, কারণ ওর থেকে জানা যায় কোনটা কোনটা করতে হবে না, কোনটা কোনটা চিনতে হবে না, কোনটা কোনটা জানতে হবে না, কারণ যারা এরকম করছেন তারা যে জানেন না সে কথাও তারা জানেন না, কি জানেন না সেটাও বোঝেন না,
এদের সঙ্গে তো তর্ক করা মুশকিল হয়ে দাঁড়ায়। এই জন্যই যে ওই যে চাণক্য বলেছিলেন, কৌটিল্য বিখ্যাত প্রাক্তন উপমহাদেশীয় পণ্ডিত, অর্থশাস্ত্রের প্রণেতা, কূটনীতিবিদের পিতা বা প্রপিতামহ, তিনি কি বলেছিলেন, বলেছিলেন যে কোন প্রাণী থেকে কত দূর থাকতে হবে, বাঘ থেকে 18 গজ দূরে, সিংহ থেকে এত দূরে, সাপ থেকে এত দূরে, এবং মূর্খ মানুষ সে তার থেকে কত দূর থাকতে হবে, তিনি বলেছিলেন দেশ ত্যাগ করা শ্রেয়। একটু আপনি আমাদেরকে বলবেন যে বাংলাদেশের যে রাষ্ট্র বা সমাজের যে চিত্র আপনি খানিকটা এখানে তুলে ধরেছেন, সেখানটাতে গণমাধ্যমের যে দায়িত্বটা ভূমিকা পালন করা উচিত, আমি টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়া সব মিলিয়ে বলছি, সেটি কি পাচ্ছে গণমাধ্যম পালন করতে, এবং এখানে পাচ্ছে না সেখানে প্রতিবন্ধকতা কতটা আছে, আর কতটা নিজেদের সীমাবদ্ধতা বা অযোগ্যতা, বা আরেকটি দিক আছে যে বাংলাদেশে তো আমরা বিভাজিত রাজনীতির কথা বলি, গোটা সমাজটাই এখানে বিভাজিত, সবকিছুই বিভাজিত, এবং গণমাধ্যমও মোটামুটিভাবে খোলামেলাভাবেই বিভাজিত, তার প্রভাব কতটা? দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা প্রশ্ন তুলেছেন আপনি। এক নম্বর হচ্ছে যে গণমাধ্যমের দায়িত্বটা একটা সমাজ কীভাবে দেখে তার উপর নির্ভর করে, বা আপনি আমি শেলি ভাই আমরা গণমাধ্যমের সঙ্গে নানানভাবে জড়িত, আমরা এটা কীভাবে দেখি তার উপর নির্ভর করে। আমরা যেই যেই প্রতিষ্ঠানে ওই নানান ধরনের তৎপরতার সঙ্গে জড়িত আছি, সেইটা আপনার ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না, উপযোগিতা সমাজ অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না। এক নম্বর কথা হচ্ছে যে সাধারণভাবে গণমাধ্যমের থেকে মানুষ দুটো জিনিস তো একেবারেই আশা করে। এক নম্বর হচ্ছে এরা সত্য খবর দিবে, এবং খবর দেওয়াটা প্রথম, দ্বিতীয়ত এই খবরের ডাইমেনশন কতগুলো হতে পারে, যেটা শৈলী ভাই ইতিমধ্যে আলোচনা করেছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কী কী মাত্রা এটা দেখা যেতে পারে, সেইটার জন্যে দিয়ে তাহলে তার আপন আপন চিন্তাগুলোর সঙ্গে এই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া চিন্তার সঙ্গে মিলিয়ে নিয়ে তার সামাজিক রাজনৈতিক জীবনে একজন ব্যক্তি, একজন নাগরিক তার নিজের কর্মপন্থা ঠিক করতে পারেন। সেখানে আপনি ঠিক নিজেই বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে সমাজটা দ্বিমাত্রা বিশিষ্ট এমন এমনভাবে হয়েছে যে সাদা কালো সেলুয়ার ভাষায়, যে একটা দল সরকারে থাকে, এবং সেই সরকার, যে কোনো দলই সরকারে থাকে, সেই সরকারের ক্ষমতাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বুদ্ধিজীবিতা পর্যন্ত, চিন্তার চর্চা পর্যন্ত, ছাত্র ছাত্রী পর্যন্ত, শিক্ষকরা, উকিল, ব্যারিস্টাররা পর্যন্ত এক ধরনের পোলারাইজড হয়ে যান। পোলারাইজড, এই পোলারাইজড হয়ে যাওয়ার মধ্যে সুখ আছে একটা, সুখটা হলো এই যে আপনার নিজেকে ক্ষমতাবান মনে হবে, আপনার ব্যক্তিগত জীবন থেকে সামাজিক এবং রাষ্ট্র জীবনে আপনার সঙ্গে যদি কেউ কখনো দুর্ব্যবহার করে থাকে কিংবা আপনার ক্ষতি করে থাকে, সেটাকে রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, লালচক্ষু দিয়ে আপনি তার প্রতিশোধ নিতে পারেন, নিজে আরেক দূর এগিয়ে যেতে পারেন, এটা একটা দিক। এইটা করতে গিয়ে ওই শক্তিটা নিজে আবার নিজের কবর খনন করে, কারণ তার প্রতিপক্ষ যে থাকে সে তখন আশায় দিনগুনে যে এই দিন তার কবে অবসান হবে এবং সেই কাজটা তার আবার তাদেরকে ফিরিয়ে দিবে। এই দুটো কাজ আমরা বছরের পর বছর আমরা দেখে চলেছি। এটার মধ্য দিয়ে যে ঘটনাটা ঘটেছে, সবচেয়ে ক্ষতি হয়েছে এই যে মধ্যবর্তী যারা, দুই দলের বাইরে যারা থাকে, দুই শিবিরের বাইরে যারা থাকে, তারা, তাদের দরকার হচ্ছে শিক্ষা দীক্ষায় এগোনো, টেকনোলজিতে এগোনো, চিন্তা ভাবনায় এগোনো, এবং তার ব্যবসা বাণিজ্য সম্পদ তৈরি করার ক্ষেত্রে এগোনো, এবং সেগুলোকে এক সমাজের মধ্যে এক ধরনের সুষম বন্টনের মধ্য দিয়ে সারা দেশকে, সারা সমাজকে উপকৃত করে এক ধরনের জায়গায় নিয়ে যাওয়ার যে একটা সুখ স্বপ্ন আছে, এগুলো তাতে আপনি ব্যক্তিগতভাবে উপকার পান না। পৃথিবীতে কিছু মানুষ আদর্শের জন্য লড়াই করবেই, সেই আদর্শ বাস্তবায়ন হলে সে ব্যক্তিগতভাবে বা ওই দল বা গোষ্ঠী ব্যক্তিগতভাবে উপকৃত না হতে পারে, এই যে তার চিন্তা বাস্তবায়ন হচ্ছে, এই চিন্তা বাস্তবায়নের যে আনন্দ, এইটাই মানুষকে এগিয়ে দেয়, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্ততার মধ্যে দিয়ে আমরা চলছি। সেই ক্ষেত্রে এই বিভাজিত সময়ের মধ্যে, সমাজের মধ্যে আপনার দুভাবে এই কাজটা, মিডিয়ার কথা যেহেতু আপনি বলছেন, ক্ষতিগ্রস্ত হয়। এক, যারা সিদ্ধান্তই নিয়ে ফেলে যে আমরা সরকারের সঙ্গে এস্টাবলিশমেন্টে থাকবো, তার সেই সুখটা পায় বটে, কিন্তু সবসময় যে তাকে রক্তচক্ষু দিয়ে সরকারকে নিয়ন্ত্রণ করতে হয় তা নয়, কারণ ইতিমধ্যেই সে বিভাজিত হয়ে আছে। তাহলে সেলফ সেন্সরশিপ বলে একটা কথা আছে, নিজেই নিজের উপর আরোপ করে যে এটা আমার সরকার,
আমার এই তার এই অন্যায়গুলোকে লুকিয়ে রাখতে হবে অথবা ডাইলিউট করে দিতে হবে। সেটা কিন্তু সরকার প্রতিদিন বসে বসে যে নজরদারি করে তা নয়, অন্যদিক থেকে সরকাররাও এগুলি বোঝে যে কার কোথায় লোভ লালসা আছে, কার কোথায় দুর্বলতা আছে, ফলে সেও এগুলোকে ব্যবহার করে। যারা ব্যবহৃত হতে চায় না তাদের উপর নানান রকমের নিপীড়ন আসে। ফলে তিন ধরনের ঘটনা এখানে আছে, নিপীড়ন আসে, অবজ্ঞা আসে তাদের বিরুদ্ধে, এখন নতুন প্রবণতা হচ্ছে তাদেরকে বদনাম দেওয়া আসে। যেমন ধরুন আপনি ওই উইথ আস অথবা এগেইনস্ট আস, আপনাকে প্রথম জিজ্ঞেস করবে এই ধরেন আওয়ামী লীগের যে সরকার প্রতিষ্ঠিত আছে এবং যে কোনো মিডিয়ার, আমি আগেই বলেছি প্রথম কাজ হচ্ছে যদি গণতান্ত্রিক দায়িত্ব সে পালন করতে চায়, মানুষের প্রতি দায়িত্ব পালন করতে চায়, প্রতিষ্ঠিত নীতিমালাকে প্রশ্ন করা, প্রশ্নবিদ্ধ করা, ক্রিটিক্যাল হওয়া। এই ক্রিটিক্যাল প্রশ্ন পৃথক করলে প্রথমেই বলবে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, অর্থাৎ এটা অত্যন্ত নাজুক একটা প্রশ্ন। একটা স্বাধীন দেশ যুদ্ধ হয়ে গেছে এত বছর আগে, কতগুলির পেছনে কতগুলি চেতনা সক্রিয় ছিল, মানুষ আশঙ্কা কাজ ছিল, তা যেমন আমি উত্তর দিই যে আপনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক নন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে এখানে সমস্ত মানুষের কাজকর্ম হবে, সকল মানুষের সমান অধিকার থাকবে, রাজনৈতিক স্বাধীনতা থাকবে, বিচার ব্যবস্থায় সবার সমান সুযোগ থাকবে, পুলিশ কিংবা র‍্যাব বিনা বিচারে হত্যা করবে না। এইগুলোকে বাদ দিয়ে যে কোনো পার্টির নামে, যে কোনো নেতার নামে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নকারী দল কিংবা নেতা যদি কেউ দাবি করে সে ইতিহাসের অসত্য। অথচ দেখা যাবে যে আপনি ক্রিটিক্যাল হইলেই আপনাকে রাজাকার বানিয়ে দিল। এটা করতে গিয়ে এক ধরনের কিন্তু ভয়ের সংস্কৃতি এখানে তৈরি করেছে, যারও কিন্তু শিকার মিডিয়াতে প্রচুর কর্মীরা আছেন, বুদ্ধিজীবীরা আছেন, যারা মনে করে যে এ তো কথাই বলা যায় না রে বাবা। আর ছোট্ট একটা কথা বলে এই পর্ব কথা শেষ করব, আর ডাইরেক্টলি যেগুলি আলোচনা হয় আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, এটা সপ্তাহ দুয়েক আগের ঘটনা। একদিন একটু রাতে এক জায়গা থেকে বেরোচ্ছি, এই সরকারের একজন খুবই উচ্চপদস্থ পর্যায়ের এক তরুণ তুর্কি, যা আমাদের একটু বয়সে ছোট, বিশ্ববিদ্যালয়ে তার সময় আমরা দেখেছি তার গৌরবজনক ভূমিকা ছিল আপনার সামরিকতন্ত্র বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, পাশাপাশি আমরা মিছিল মিটিং করেছি। তো উনি আমাকে গর্ব করে বললেন, ভাই এদিকে আসেন, যে মেয়রাল ইলেকশনটা যেদিন হইল সেদিন আমি নিজে রাত্রে 12টা টেলিভিশনকে নিজে ফোন করে বলেছি নুরুল কবিরকে এতদিন দেখতে চাই না। আমি হেসে বললাম, আপনার এত দুর্বল হয়ে গেছেন এটা আমি বুঝি নাই, যে এই বিশাল রাষ্ট্র যন্ত্র আপনাদের বিশাল দল থাকবার কথা ছিল, এখানে বিশাল জনগোষ্ঠী আপনাদেরকে পৃষ্ঠপোষকতা করে বা করেছে, সেখানে এমন মতন একদম শীর্ণ ক্ষীণ কয়েকটা লোক, কয়েকটা হয়তো ক্রিটিক্যাল কয়েকটা মাত্রা তুলে ধরতে পারে, তাকে টেলিভিশনে না আসবার দিতে না আসবার জন্যে 12টা টেলিভিশনের মালিককে বা কর্মকর্তাদেরকে ফোন করে হুমকি দিতে হয়। এর চেয়ে যে দুর্বল একটা সরকার আর কি হতে পারে। একই সঙ্গে এটা কিন্তু আরেকটা দিক আছে, আমি কিন্তু আসলে তার নির্ধারিত সময়ের মধ্যে কোনো টেলিভিশন থেকে আর কোনো নিমন্ত্রণ ওই সময়ের মধ্যে পাইনি, তার মানে হচ্ছে 12টা টেলিভিশনের লোকেরা এই কথাটা শুনেছে, অর্থাৎ তারাও এক ধরনের কি বলে যে ভয়ের সংস্কৃতির মধ্যে বসবাস করছে। ফলে সেলফ সেন্সরশিপ আছে, সরকারের দিক থেকে রক্তচক্ষু আছে, এবং একই সঙ্গে লোভ লালসা আছে। এই তিনটা ব্যাপার বাংলাদেশের মিডিয়াকে কুড়ে করে খাচ্ছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত এই মিডিয়ার সমস্ত দুর্বলতা থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত, বিশেষত যখন একটা বিএনপির মতন একটা অপদার্থ রাজনৈতিক দল বিরোধী দলের নামে সমাজে বিরাজ করে, যে তার অন্যের সপক্ষে কথা বলা তো বলার সামর্থ্য থাকা তো দূরের কথা, নিজের কথাই গুছিয়ে বলতে পারে না, সেরকম একটা অবস্থায় মিডিয়া নিজেই এখনো পর্যন্ত মানুষকে কিছু তথ্য কিছু বিশ্লেষণ দিয়ে সজাগ রেখেছে, এবং সরকারের ব্যাপারে যতটুকু ক্রিটিক্যাল থাকা দরকার ততটুকু না পারলেও এখনো পর্যন্ত মিডিয়াই সাধারণভাবে তার কাজ করে চলেছে। ডক্টর মিজানুর রহমান ছেলে, না গণমাধ্যমের যে ভূমিকা থাকে যে কোনো সমাজে, তা কর্তৃত্ববাদী হোক অথবা সত্যিকারভাবে গণতান্ত্রিক হোক, সে সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই। কারণ এই গণমাধ্যমের মাধ্যমেই, গণমাধ্যমের মধ্যে দিয়েই মানুষ তার দুঃখ দুর্দশার কথা বলতে পারে, তার ভালো থাকার কথাও বলতে পারে। সবসময় যে দুঃখ দুর্দশার কথা বলতে হবে, যেমন বলা হয়ে থাকে যে সেন্সেশনাল না হলে তো খবর হয় না, যেমন কুকুর মানুষকে কামড় দিয়েছে এটা কোনো খবর নয়, কিন্তু মানুষ যখন কুকুরকে কামড় দেয় তখন সেটা খবর হয়ে দাঁড়ায়। সুতরাং যেটা সাধারণত হওয়ার কথা না
সেটা যখন হয় তখন আমরা তাকে খবর বানাই। এটা এটা সবসময় সত্য নয়, কারণ ভালো খবর খবর হয়ে সবাই আসে। সেই জন্যেই যে যারা ক্ষমতায় থাকেন, যাদের মধ্যে ক্ষমতার ভিত সম্পর্কে সন্দেহ থাকে মনে মনে, সেটা কল্পিতই হোক বা বাস্তব হোক, ক্ষমতার ভিত যেমন বলা হয়, আমরা রাষ্ট্রবিজ্ঞানে দেখেছি, ছোটবেলা থেকে পড়েছি রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব এবং তথ্যে, যে দেয়ার ইজ নাথিং উইকার মোর নাথিং মোর উইক অর উইকার দেন দ্য ডিক্টেটরশিপ। কারণ যে কথা একটু আগে নুরুল কবির বললেন, যে একটি কর্তৃত্ববাদী বা একনায়কত্বমূলক বা স্বৈরতান্ত্রিক সরকারকে যতই শক্ত শক্তিশালী বা মজবুত দেখা যাক না কেন, তা সাধারণত শিকড়হীন হয়, রুটলেস। রুটলেস বলছে এই জন্য যে মানুষের যদি মনের থেকে সমর্থন না থাকে, তাহলে পরে যতই শক্তি থাকুক, যতই পেশি শক্তি থাকুক, যতই রাষ্ট্রীয় শক্তি থাকুক না কেন, যতই চালাক ছল চাতুরি করা হোক না কেন, শেষ পর্যন্ত তা টেকে না। এখন শেষ পর্যন্ত কতদিন সে সম্পর্কে সন্দেহ থাকতে পারে, সেই পরিমাপ বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের হয়, কোথায় কোন রকম হবে তা আমরা সঠিক করে এক সময় বলতে পারবো না, কারণ মানবিক বিজ্ঞান যেগুলো সমাজবিজ্ঞান, সে রাজনীতিই হোক রাষ্ট্রবিজ্ঞানই হোক বা অর্থনীতিই হোক, তা আসলে প্রাকৃতিক বিজ্ঞানের মতো এত এত মানে সঠিকভাবে নয়, হ্যাঁ সঠিকভাবে বা আংকিকভাবে তা নির্ধারণ করা যায় না, কারণ তাতে যে স্যাম্পল সাইজ যেটা যেগুলো নিয়ে আপনি ডিল করছেন, যান যাকে নিয়ে আপনি সংখ্যা পরিসংখ্যান তৈরি করছেন, তা অত্যন্ত কম। একটা ফিজিসিস্ট পদার্থ বিজ্ঞানী যে করছে লক্ষ কোটি অণু নিয়ে, অণুপরমাণু নিয়ে তার জগৎ, সুতরাং কয়েক কোটি কয়েকশো কোটি কয়েক হাজার কোটি পরমাণু যেভাবে তাদের ব্যবহার দেখায় বা যেভাবে চলে, সেটা তিনি তখন ভালো করে নিরীক্ষা করে বলেন যে এক লক্ষ কোটি প্লাস এক, তারও এই ধরনের একটা প্রবৃত্তি বা প্রবণতা হবে। কিন্তু মানব সমাজকে নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করি, তখন তার যে স্যাম্পল সাইজটা, তার যে নির্দেশ, সেটা অত্যন্ত সীমিত। 10,000 বছর সভ্যতার ইতিহাস, ইতিহাস কতটুকু লিখেছি আমরা, তার মধ্যে কোন সমাজ কীভাবে চলেছে, কোন অর্থনীতি কীভাবে চলেছে, তার পরিসংখ্যানটাও অত্যন্ত স্বল্প। এর জন্য এখানে পরিষ্কার করে সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবে কোনো ভবিষ্যৎবাণী করা যায় না। প্রেডিক্টিবিলিটি ইজ দ্য টেস্ট অফ দ্য থিওরি থিসিস, সেই যে একেবারে ভবিষ্যৎবাণী করে দেওয়া যে এরকম হবে, এটা না হলে এই জিনিস, এভরি অ্যাকশন হাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, নিউটনের তৃতীয় যে সূত্র, যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং প্রতিক্রিয়া রয়েছে, বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, সেটা আমরা হয়তো মানব সমাজের সমাজবিজ্ঞানে সেভাবে প্রয়োগ করতে পারি না। সেখানে আমরা বলি এই জন্য, দ্য লজ অব ইকোনমিক্স আর লজ অব পলিটিক্স আর স্টেটমেন্ট অব টেন্ডেন্সিস, একটা প্রবণতার একটা সংজ্ঞা নির্ধারণ করা মাত্র, এর চেয়ে বেশি কিছু নয়। সেই জন্য আমরা বলতে পারি না কতদিন কতক্ষণ একটা মানে কর্তৃত্ববাদী সরকার চলতে পারে, চলতে পারে, কিন্তু তার মধ্যে সমাজের বিরাট ক্ষতি হয়ে যায়। এবং এইখানে যদি কী হচ্ছে না হচ্ছে না বলা যায়, যেমন যদি বলেন যে এরকম কোনো একটা সমাজে কাউকে জিজ্ঞেস করা হয় যে ভাই কেমন আছেন, বলে ভালো আছে, বলে ভাই চতুর্দিকে এত খারাপ অবস্থা, আপনি বলছেন ভালো আছেন কেন বলছেন, বলে নির্দেশ আছে, নির্দেশ করবে আমি বলছি যে ভালো আছি, তো নির্দেশিত হইয়া যদি বলতে হয় তাহলে এবার তার চেয়ে দুঃখের চেয়ে তার কিছু না থাকে না। সেই জায়গায় গণমাধ্যম করে বাংলাদেশে এবং অন্যান্য দেশে, আমরা বিশেষ করে এখন পরিস্থিতি আমরা দেখছি যে তারা যে সমস্ত অন্যায় অবিচার সন্ত্রাস যা কিছু হচ্ছে, যতটুকু পারে, এমনকি যে সমস্ত প্রতিষ্ঠানকে আমরা মোটামুটি প্রোস্টাবলিশমেন্ট বা সরকার নির্দিষ্ট সরকার আশ্রিত বলতে পারি, তাদের মধ্যে আমরা দেখছি, যেমন এই যে সিলেটে যে ঘটনাটি ঘটল, এই যে কিশোরকে পিটিয়ে মেরে ফেললো, তারপরে যত আলোচনা আলাপ এবং যত কিছু প্রতিবাদ প্রতিরোধের ঝড়, কোনো বিরোধী দল থেকে বা কোনো বিরোধী পক্ষের থেকে না হয়ে গণমাধ্যম থেকে আসছে, এবং সেটাতে সরকারের টনকও নড়ছে, কর্তৃপক্ষ বা বিভিন্ন যে সমস্ত সংস্থার জন্য দায়ী
তারাও এতে নড়ে চড়ে বসছে এবং জবাবদিহি করতে বাধ্য হচ্ছে। গণমাধ্যমের গণমাধ্যমের কাজ তো এইটুকু, এইটুকু যদি করতে পারে ভালো করে সাধারণত একই রকমের সমাজে যেগুলি পাবলিক ইনফরমেশন, যে সমস্ত সিদ্ধান্ত তথ্যগুলো রাষ্ট্রীয় নানান কিছুর একজন নাগরিকের মন এবং মনন গঠনে, জাতীয় রাজনীতির ক্ষেত্রে, সামাজিক বিষয়ে, তার অর্থনৈতিক নীতিমালার প্রশ্নে যেই তথ্যগুলি তার সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হবে, প্রয়োজন হবে, প্রধানত সেগুলোকে আপনার নির্ভয়ে এগুলোকে পরিবেশন করা একটা বড় চ্যালেঞ্জ। কেমন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, অনেক চাচামেচি করে সরকার এবং সরকারের বিভিন্ন লোকেরা প্রতিদিন বলে যাচ্ছে যে বাংলাদেশ একটা মধ্য আয়ের দেশে প্রায় পৌঁছে গেছে, নিম্ন মধ্য আয়ের দেশে পৌঁছে গেছে। এই কথাগুলো যখন নানান মিডিয়ার মাধ্যমে প্রচার করছে, তখন আমরা একটু ক্রিটিক্যালি যদি সরকারের পরিসংখ্যান দেখি, দেশের অর্থমন্ত্রী বলছেন ব্যাংকিং ব্যবস্থায় বিপর্যস্ততা এসছে, এই কয়েকদিন আগে বলেছেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন দেখা যাচ্ছে যে আমাদের এখানে মেশিনারিজ যেগুলো লাগে, ক্যাপিটাল মেশিনারিজ, যেখানে আপনার কলকারখানা তৈরি করার জন্য লাগে, সেগুলোর জন্য ইম্পোর্ট কমে, আমদানি কমে গেছে। এখানে ব্যাংকগুলির মধ্যে টাকা পয়সা জমে আছে, বিনিয়োগ নেই। এখানে কর্মসংস্থানের অভাব দেখছি আমরা প্রতিদিন। মধ্য আয়ের দেশের দিকে যাওয়া মানে হচ্ছে ঠিক তার উল্টা লক্ষণগুলি থাকবার কথা। এই যে ঘটনাটা সরকারগুলি কিংবা সরকারের লোকেরা যখন দাবি করে, এটাকে চ্যালেঞ্জ করা, মানুষকে তথ্যটা ধরিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। সেই কাজটার জন্য রাজনৈতিক এবং সামাজিকভাবে দুর্বল অবস্থা আছে। কারণ একটা কারণ হচ্ছে এটার জন্য, যেটা আমিও বললাম, শেলিবাই একটু ইঙ্গিত দিলেন যে সমাজে, গণতান্ত্রিক সমাজে আপনার তো রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে হবে। এইখানে বিরোধী দল বলে যে বস্তুগুলো আছে, একটা হলো সরকারি বিরোধী দল, যেটা তারা তাদের অবস্থা লাভ করে লাভ নাই। আরেকটা হচ্ছে যে এইখানে এরা যে জাতীয়তাবাদী দল নামে এবং তার বন্ধুরা যারা আছে, তারা অতীতে এমন কিছু অপকর্ম করেছে যে যার কারণে তার বিশ্বাসযোগ্যতা সমাজে কমে গেছে এবং সে কেবলমাত্র নির্বাচন চায়, ক্ষমতায় যেতে চায়। সে সরকারের যে সব নেতিবাচক দিক আছে, সেই নেতিবাচক দিকগুলিকে সামনে নিয়ে সেই ভোটের উপর দাঁড়িয়ে সে ক্ষমতা দখল করতে চায়। এরকম একটা অবস্থায় এই চ্যালেঞ্জটা আমাদের থাকবে। তাহলে আমাদের কি করতে হবে বলে আমার ধারণা, যে এর বাইরে যারা আছেন অধিকাংশ মানুষের কথা আনতে হবে, এই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা, গণতন্ত্রের কথাটা বারবার বলতেই হবে, মুক্তিযুদ্ধের চেতনার কথাটা বলতেই হবে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির যে মুক্তিযুদ্ধের ইতিহাস সংক্রান্ত ন্যারেটিভস, এই ন্যারেটিভসটাকে চ্যালেঞ্জ করতে হবে। ক্ষমতায় থেকে পুলিশ র‍্যাব দিয়ে অন্যদেরকে দমন করে যে রাজনীতিটা মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি না, এখানে যে একটা লুটপাট অর্থনীতি জারি রেখে নিজেদের বৃত্ত বৈভব তৈরি করা মুক্তিযুদ্ধের চেতনার অর্থনীতি না, বা কিংবা আপনি আমার সঙ্গে থাকলে গণতান্ত্রিক মিল নয়, এইটা মুক্তিযুদ্ধের চেতনার সংস্কৃতি না। অর্থাৎ এই মুক্তিযুদ্ধে হয়েছিল একটা মহান ব্যাপার, সব মানুষের একটা গণতান্ত্রিক উত্তরণের জন্যে, তার সম্পদ বৃদ্ধির জন্যে এবং সমাজের সুস্থ চিন্তার জন্যে। সেইটা যে করবে না, যেই নামই থাকুক, সেটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এইটাকে সাহস করে লিখতে এবং বলতে পারার চ্যালেঞ্জটাও আমাদের এই মুহূর্তে অনেক বড় ছিল। মিজানুর রহমান ছিল একেবারে শেষ প্রান্তে, এক দেড় মিনিটে শেষ করতে হবে। একটা কথা আছে সাহিত্যে, বলা হয় আর্ট কি, বলছে যে আর্ট ইমিটেটস লাইফ, বাট এট দ্য সেম টাইম লাইফ অলসো ইমিটেটস আর্ট। কারণ জীবনে যা কিছু তাই তো শিল্পে রূপান্তরিত হয়, সাহিত্যে, শিল্পে, গানে, স্থাপত্যে, ভাস্কর্যে, আবার জীবনও শিল্প দিয়ে অনুপ্রাণিত হয়। কিন্তু একটা কথা সত্য, যেটা এখানে প্রযোজ্য হয় সেটা গণমাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঘটনা গণমাধ্যমে প্রতিফলিত হয়, কিন্তু গণমাধ্যম ঘটনা সৃষ্টি করতে পারে না। এই কথাটা যেমন সরকারে যারা অধিষ্ঠিত তাদের মনে রাখা দরকার, যারা সরকারের বাইরে তাদেরও মনে রাখা দরকার, যে ঘটনা ঘটেছে বলেই তার প্রতিবেদন তৈরি হয়েছে, বিশ্লেষণ হচ্ছে। ঘটনা না ঘটলে তো গণমাধ্যমের খাতিরে তা হতে পারে না, ঘটনার সৃষ্টি করা যায় না। যদি মনে কী বলা হয় যে গণমাধ্যমের কিছু কিছু অংশ
একটা ঘটনার আগে থেকে পরিকল্পনা করে সাজায়, তারপর ওটা খবর দেয়। এটা কতখানি সম্ভব, কতদূর সম্ভব এটা আমরা জানি, তার সীমা রয়েছে। যেই জন্য বলা হয় যে একজন ঢাকার একটা হাস্যরসাত্মক কথা ছিল এককালে, যে রিক্সাওয়ালা বলছে এখান থেকে কত নেবে, বলছে যে 10 টাকা। বললো পত্রিকা দেখেছে ভাড়া মাত্র 2 টাকা হবে এখান থেকে এনে যাওয়ার। তখন রিক্সাওয়ালা নাকি উত্তর দিয়েছিল, তাহলে পত্রিকায় চড়েই যান, পত্রিকায় চড়েই যান আপনি। তো এইভাবে পত্রিকাতে একটা মিথ্যা কথা লিখলে, টেলিভিশনে জিল্লুর রহমান বলেছিল তাতেই সত্য হয়ে যাবে, তা তো নয়। সুতরাং সরকারেরও মনে রাখা উচিত, সরকারের বাইরে যারা আছেন তাদের মনে রাখা উচিত যে ঘটনা ঘটে বলেই তাই সত্য, যা রচিবে তাই সত্যভূমি, তাই সত্য। রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন, এটা রামায়ণের জন্য সত্য হতে পারে, দেশের জন্য নয়, ইতিহাসের জন্য। অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান সেলিম এবং মিস্টার নুরুল কবির। দর্শক, আমরা শেষ করছি আজকের মতো। নতুন একটি বছরে যাত্রা শুরু করলো তৃতীয় মাত্রা। গত 12 বছর যারা আমাদের সঙ্গে নানাভাবে ছিলেন এই অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শক হিসেবে, এবং এর বাইরে নানাভাবে এই অনুষ্ঠানের নির্মাণের সঙ্গে যারা যুক্ত, তাদের সবার প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আমরা আশা করব যে আগামী দিনগুলোতেও আমাদের সঙ্গে থাকবেন, এবং সেই সঙ্গে নিজেরা চেষ্টা করবো, আমার অতিথিরা যে পরামর্শগুলো রাখলেন, যে সাহস শক্তি অর্জন করবার জন্যে পরামর্শ দিলেন, সেগুলো নিজেরা সঞ্চয় করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, এবং আপনাদের সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।